নতুন এক উত্তেজনা ওল্ড ট্র্যাফোর্ড সেটা মনে হয় দিতে পারে, কারণ সেখানে খেলা রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুলের। দুই ডাচ কোচ মুখোমুখি হচ্ছেন একে অপরের। নেদারল্যান্ডসে তারা একে অপরের মুখোমুখি হয়েছিলেন, আর্নে স্লট এবং এরিক টেন হ্যাগ, এবং সেখানে মানে দারুণ একটা ট্যাকটিক্যাল ব্যাটেল দেখা যেত এই দু কোচ যখন দু দল নিয়ে মুখোমুখি হতো। আর্নে স্লট তিনি আসলে নিশ্চিন্তে আছেন, সবগুলো ম্যাচ তার দল জিতেছে। এরিক টেন হ্যাগ অ্যাজ ইউজুয়াল, এরিক টেন হ্যাগ আসলে ব্রাইটনের কাছে ম্যাচটা হেরেই সম্ভবত কিছুটা ব্যাক ফুটে থেকে এই ম্যাচটা শুরু করবেন। তবে যেহেতু ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ যদি মনে থাকে আপনার, তবে এরিক টেন হ্যাগ তার যখন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনি তার জার্নিটা শুরু করেছিলেন লিভারপুলকে, এই ওল্ড ট্র্যাফোর্ডে তিনি 2-1 গোলে হারিয়েছিলেন, এবং সর্বশেষ মেমোরিটাও যেটা যদি বলি এফএ কাপে, সেটাও কিন্তু তারা লিভারপুলকে হারিয়েছিল। তবে নতুন রাইভালরি নতুন করে শুরু হচ্ছে, মানে পুরনো রাইভালরি ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুলের রাইভালরিটা নতুন করে শুরু হচ্ছে। শেষ 5 ম্যাচ যদি আমরা একটা হেড টু হেড কাউন্ট দেখি, তবে আসলে ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুলের এই ডায়নামিকটা ভালো মতো বোঝা যাবে যে তারা শেষ 5 ম্যাচে, ম্যানচেস্টার ইউনাইটেড দেখছি প্রিমিয়ার লিগে তারা শেষবার যেবার দেখা হয়েছিল তারা ড্র করেছিল 2-2 গোলে, এর আগের ম্যাচটাও গোল শূন্য ড্র হয়েছিল, তবে শেষবার যখন লিভারপুলে মার্সিসাইডে খেলা হয়েছিল সেবার 7 গোলের একটা ভয়ঙ্কর স্কোর লাইন ম্যানচেস্টার ইউনাইটেডকে কনসিড করতে হয়েছিল। এরিক টেন হ্যাগ ছিলেন, কিন্তু তার আগে তিনি প্রথম ম্যাচ হিসেবে যখন তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হেলম দায়িত্ব নিয়েছিলেন তখন তিনি 2-1 গোলে লিভারপুলকে হারিয়েছিলেন। কথা হচ্ছে আর্নে স্লটের যেই ট্যাকটিক্যাল সেট আপটা খুবই ইন্টারেস্টিং, ওই সেন্সে যে ইয়ুর্গেন ক্লপের মতো তার ওই ট্যাকটিক্যাল সেট আপটা অনেক বেশি ইন্টেন্স না, কিন্তু আরও ধীর সুস্থে তারা ব্যাকলাইন থেকে খেলা বিল্ড আপ করে। এবং ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য যেটা সমস্যা সেটা হচ্ছে তাদের যে ফ্রন্টলাইনটা, এরিক টেন হ্যাগ এই মৌসুমে 4-2-4 একটা ফরমেশনে তিনি খেলানো শুরু করেছেন এবং প্রত্যেক ম্যাচেই কিন্তু চপিং অ্যান্ড চেঞ্জিং করছেন। সমস্যাটা হচ্ছে যে আসলে আজকে ফ্রন্টলাইনে কি ব্রুনো ফার্নান্দেজ থাকবে নাকি জার্গজি শুরু করবে? দেখেন এই জায়গায় হচ্ছে যে এখন পর্যন্ত যেটা ধরা হচ্ছে, কারণ মেসন মাউন্ট কিন্তু আবার ইঞ্জুরিতে পড়ে গেছে, হ্যাঁ হ্যারি ম্যাগুয়ারেরও আবার একটা ইঞ্জুরি কনসার্ন রয়েছে, ধরা হচ্ছে জিরকেসে এবং হচ্ছে ডিলেক্ট, এই দুজন আজকে স্টার্টিং 11 থেকে থাকবেন। এখন সেটা হলে রাশফোর্ডকে কি আজকের ম্যাচে রাখা হবে নাকি হবে না, অনেক কিছু আসলে চলে আসছে। আমার দিয়ালো রয়েছেন সামনে, গার্নাচোকে আজকে হয়তো বা শুরু করানো হতে পারে, ওই আইদার 4-2-4 চলে যাবেন না হলে হচ্ছে 4-2-3-1 গার্নাচোকে সামনে দিয়েও আসলে এরিক টেন হ্যাগ তিনি স্টার্ট করতে পারেন। ডেফিনেটলি আমার দিয়ালো তো তার জায়গাটা মোটামুটি পাকাপাকি করে ফেলেছেন বলা যেতে পারে, আর গার্নাচো যেই পারফরমেন্সটা দিয়েছেন সব কিছু মিলিয়ে তিনিও আসলে দাবিদার কিন্তু ডেফিনেটলি, কারণ গার্নাচো প্রি সিজনেতেও ভালো পারফর্ম করেছেন, এফএ কাপের কমিউনিটি শিল্ডের ম্যাচটাতেও দুর্দান্ত পারফর্ম করলেন, গোল করলেন, কিন্তু সব কিছু মিলে আসলে ওই সেট আপটাতে এরিক টেন হ্যাগকে নির্ধারিত করতে হবে, যে কারণ খুব একটা সময় বাকি নেই। আপনি যদি প্রথম 3-4 ম্যাচেই যদি এক্সপেরিমেন্ট করে না শেষ করতে পারেন যে আপনার দলটা ফাইনালি কীরকম হবে, লিভারপুলের অ্যাগেনস্টে আপনাকে স্ট্রাগল করতেই হবে। এবং এরই মাঝে তো এই দু দলেই শেষ দিকে এসে দুটা বড় বড় সাইনিং তারা করেছে, যদিও দুজনের কাউকে আজকের ম্যাচে হয়তো দেখার খুব সম্ভাবনা নেই, কারণ উগার থেকে তো রেজিস্ট্রেশনই করানো যায়নি এই ম্যাচের জন্য, আর কিএসআকেও মনে হয় খুব বেশি ট্রেনিং সেশনও তিনি পান নাই গার্তে এবং কিয়েজা সম্ভবত থাকছেন না, কারণ ওই যে রেজিস্ট্রেশন, এক্স্যাক্টলি রেজিস্ট্রেশন করানোর একটা ব্যাপার ছিল, সেই জন্য তারা কিয়েজা এবং উগার্তে কাউকেই আমরা এই ম্যাচে দেখতে পাচ্ছি না। তবে সেটা দেখার প্রয়োজনও বোধহয় পড়বে না, কারণ সেই পুরনো মুখগুলোই সেই মৌসালা কিংবা লিসান্ড্রো মার্টিনেজ, তারাই এনাফ এই ম্যাচটাকে যথেষ্ট জমিয়ে তোলার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.